হ্যালো ফ্রেন্ডস, বাড়ি তৈরি করছেন বা করবেন ভাবছেন এবং মনে মনে এটাও ঠিক করে নিয়েছেন যে কলম তুলে বাড়ি করব এবং দেয়ালের থিকনেস 5 ইঞ্চি রাখব, তাহলে এই ভিডিওটি আপনি অবশ্যই দেখুন। কারণ এই ভিডিওতে আমি 5 ইঞ্চি দেয়ালের তাৎক্ষণিক ও সুদূরপ্রসারী কিছু ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলবো, যেগুলি বাড়ি তৈরি করার আগে আপনার অবশ্যই জানা প্রয়োজন। তো চলুন শুরু করি। তো আমি প্রথম যে ডিসঅ্যাডভান্টেজের কথা বলবো সেটি হলো হিট ট্রান্সফার। প্রথমত, বাইরের ওয়াল যদি 5 ইঞ্চি হয় তাহলে ঘরের মধ্যে বেশি পরিমাণে হিট ট্রান্সফার হবে, এর ফলে ঘরের ভিতরটা বেশি গরম হয়ে যাবে। তার উপর আপনার ঘর যদি একতলা হয় তাহলে গ্রীষ্মকালে বিকেল 5টার পর থেকে রাত্রি 11টা পর্যন্ত আপনার ঘরের ভিতরে এমন গুমোট গরম থাকবে যে আপনার ঘরে যেতে ইচ্ছে করবে না। এর অর্থ পরোক্ষে আপনার ইলেকট্রিক খরচ বাড়বে। আমরা পূর্ব ভারতের এমন একটা জলবায়ু অঞ্চলে বসবাস করি যেখানে 3.5 থেকে 4 মাস বর্ষাকাল। এই দীর্ঘ বর্ষা ঋতুতে বাড়ির বাইরের দেয়াল আর্দ্র বা সিক্ত অবস্থায় থাকে, আর এই আর্দ্র বা ভিজেভাবের কারণে 5 ইঞ্চির দেয়ালে খুব তাড়াতাড়ি ড্যাম্পনেস চলে আসে। এই ড্যাম্পনেসের কারণে ঘরের সৌন্দর্য তো নষ্ট হয়ই, কিছু কিছু ক্ষেত্রে আবার বাজে দুর্গন্ধও ছড়ায়। 3 নম্বর ডিসঅ্যাডভান্টেজটি হলো, যেহেতু 5 ইঞ্চি দেয়ালে খুব তাড়াতাড়ি ড্যাম্পনেস চলে আসে, তাই আপনি দেয়ালে যত ভালো পেন্টই করান না কেন তার মেয়াদ ফুরানোর আগেই রং ফিকে হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে আবার পাপড়ির সমস্যাও দেখা দেয়। 4 নম্বর যে ডিসঅ্যাডভান্টেজটি সেটা হলো, বাড়ির বাইরের দেয়াল যাবতীয় আবহাওয়াগত প্রতিকূলতা যেমন রোদ, ঝড়, জল, বৃষ্টি এইগুলো থেকে ভিতরকে রক্ষা করে। এবার বাড়ির বাইরের দেয়াল যদি 5 ইঞ্চির হয় তাহলে এই সব আবহাওয়াগত প্রতিকূলতাগুলিকে দীর্ঘ সময় ধরে প্রতিরোধ করতে পারে না, তার ফলস্বরূপ সামগ্রিকভাবে বাড়ির লাইফ অনেক কমে যায়। তো বন্ধুরা, ঘর ঠান্ডা রাখার জন্য এসি চালানো বা বেশি সময় ধরে পাখা চালানো, ড্যাম্পনেস সারানোর জন্য রিপেয়ারিং করা, বাড়ির রং তাড়াতাড়ি ফিকে হয়ে পড়লে নতুন করে পেন্ট করানো, এই সব কাজের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ ব্যয় হয়। অর্থাৎ আপনি যদি 5 ইঞ্চির দেয়ালের বাড়ি করে প্রাথমিক পর্যায়ে কিছু টাকা বাঁচাতে পারেন, দীর্ঘকালীন ভিত্তিতে কিন্তু আপনার তার থেকে বেশি টাকা খরচ হয়ে যায়। তাই এখানে আমার রেকমেন্ড হবে আপনি অবশ্যই বাইরের দেয়ালগুলি 10 ইঞ্চি যুক্ত করুন। এতে বাড়ির আয়ু এবং সৌন্দর্য দুটোই বাড়বে এবং দীর্ঘকালীন মেয়াদে আপনার অর্থের সাশ্রয়ও হবে। আমি এই চ্যানেলে সিভিল ওয়ার্ক রিলেটেড এই ধরনের ভিডিও আপলোড করে থাকি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। থ্যাংকস ফর ওয়াচিং।